সন্ধ্যায় যখন মায়ের কাছে ফিরে আসে, মা কাদা মাটি দেখিয়া সন্তানকে রাখতে দিয়া তাড়াইয়া দেয় না, আবার ধুয়াইয়া গুছাইয়া আবার কোলে তুলে নেয়, গালে চু দেয় কপালে চু দেয়। মাবুদ গো, ওই মায়ের চেয়ে কোটি গুণ দয়া তোমার অন্তরে বেশি। মাবুদ গো, আমরা না বুঝে গুণা করে ফেলেছি, কলম নষ্ট করে ফেলেছি, আল্লাহ জিন্দগিটা বরবাদ করে ফেলে আবার তোমার কাছে ফিরে এসেছি। তোমার রহমতের পারি দ্বারা ধুয়াইয়া আবার তুমি তোমার কুদরতি কলে তুলিয়া না। আল্লাহ তুমি যদি মাফ করে দাও, কারো কাছে তোমার হিসাব দেওয়া লাগবে না। আর তুমি যদি মাফ না করে ওই ভয়ঙ্কর জাহান্নামে ছেড়ে দাও, তোমার তো কোন লাভ হবে না। তোমার আদরের বান্দা, যাহার নামুর আগুনে পড়বে তুমি কেমনে সহ্য করবে? আদর কৃষা মানুষ আল্লাহ বানাইয়া আগুনে তে সারি তোমারি দর বারে রইলা মাটির নিচে যারা শোয়া সকলকে আজান হবে, নামাজ পড়ে তারপরে যাবেন আপনারা। আমি বিদায় নিচ্ছি, আমার জন্য বাচ্চা অ্যালবামটির ব্যবস্থাপনায় ছিলেন মোস্তফা কামাল, ধারাবর্ণনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারিক, প্রযোজনা ও পরিবেশনা করেছে প্রত্যয় প্রোডাক্টস, পুরনা পল্টন, ঢাকা। আল্লাহ হাফেজ।